ওকে রেকর্ডিং, হ্যাঁ এই তো রেকর্ডিং। থ্যাংক ইউ। আচ্ছা এখন শুনুন, এটা উমর ভাই, এটা আপনার জন্য টোটালি একটা ডিফারেন্ট জিনিস, বা শিখা থাকা ভালো, হ্যাঁ ভাই, সমস্যা নাই, আমি আসি। শিখা থাকা বলো তো। আমরা প্রথমে কি দেখবো, আমরা মার্কেটে আসছি, এটা দেখবা যে কোনো একটা সময় মার্কেট যে একবারে স্ক্যালপিং, এটা হচ্ছে একটা পিওর স্ক্যালপিং, একবারে উপর থেকে কিভাবে ব্রেক আউট হয়ে নিচে পড়ে যায়। যেমন এইটা আমি কিছু এক্সাম্পল দেখাই কোন কোন জায়গায় এটা হয়েছে। আমরা এটা এইখানে এটা খুঁজে পাবো, আমি জাস্ট এগুলোকে ছোট টাইম ফ্রেমে পরে দেখাবো, এখানে খুঁজে পাবো, এখানে হয়তো পাইলে পাইতে পারি, এইখানে হয় নাই, এইটাতে হয় নাই, এরপরে এই তিনটা জায়গায় হয়েছে, এরপরে আমরা যে নাজদাকে হয়েছে ওইটাতে দেখাইলাম, গোল্ডে হয় নাই আজকে, বাট ইউরোপ হই, ইউরোর এই জায়গায় হয়েছে এটা। তো তোমাকে প্রথমে ধরে নিতে হবে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, এটা মূলত হবে তোমার যখন একটা সেশন স্টার্ট হয় ওই সময়, বা সেশনে স্টার্ট হওয়ার পর সেশন উপরে নিয়ে যাবে, এরপরে এটা করবে। যেমন আজকে ইউরোতে এটা কখন করছে জানি না, বাট এটা করছে ইউকে সেশন হওয়ার একটু পরে, নিউজ স্ক্যান্ডেলের পরে এটা করছে, নিউজে আপে নিয়ে গেছে পরে এটা হয়েছে, ম্যানিপুলেশনের পরে। তা এটা আমরা আজকে নাসদাকে পাইছি, তো তো নাসদাক নিয়ে কথা বলি, নাসদাকে তো আবার বাইয়ে যাওয়া যায়, এখান থেকে আবার বাই হয়, বাট নিব না ট্রেড, মাফ চাই আজকে, আজকে মাথায় ধরবে না ট্রেড। আচ্ছা এই জায়গায় দেখে এই জায়গায় কাহিনীটা কি হয়েছে। তো আমরা মার্কেট এইভাবে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর আমরা কি দেখলে আমরা এন্ট্রি নিতে পারি, আর এন্ট্রি নিলে আমাদের এসএল কেমন হতে পারে। এটা খুবই ছোট এসএল হয়, খুবই ছোট, যে কেউ যদি একটু সুন্দর করে নেয় তাহলে খুবই ভালো, আর এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা যখনই এই টাইপের হবে অন্যান্য যে কোনো মার্কেটে যাই চেক করে নিবে, কারণ এই জিনিসটাই হবে, সেম জিনিস বারবার হবে। আচ্ছা তো আমরা এখানে ছিলাম, তো মার্কেট এভাবে হাইলো 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 করে যাচ্ছে, এরপরে এই লো করার পরে মার্কেট আগের হাইটা ব্রেক করে নাই, তাই না? আগের হাইটা মার্কেট ব্রেক করে নাই, দেখা যায়, ক্লিয়ার সবার কাছে আশা করি? হ্যাঁ ওকে, হ্যাঁ ভাই ক্লিয়ার। ব্রেক না করে ও পড়ে গেছে, যখন ব্রেক না করে পড়ে গেছে তখন তুমি মেন্টালি রেডি হবা এন্ট্রির জন্য। তখন ব্রেক করলে অনেকে কি হয়, অনেক সময় এটা হয় ব্রেক করে এই পড়ে যাবে, এটা হয় দেখছি আমি, আবার অনেক সময় কি করে, এই ব্রেক করছে এতটুকু আসছে, আসার পরে আবার আরেকটা মুভ দিবে, এখান থেকে উপরে যাবে, এই যে এটার ইকুয়াল করতে পারে, আর না হলে এই নিয়ে এই পড়বে। আজকে এই কাজটাই করছে, এই কাজটাই করছে, এই দেখাই বড় করলে গেছে, এই লো করছে একটা, এ আপ গেছে, ব্রেক করছে না, এটা ব্রেক করলো না, এই ব্রেক করার পরে দেখো পুল ব্যাক করছে, আমাদের এন্ট্রি হবে এই জায়গায়। তো যখনই এই টাইপের ব্রেক দেখবা এই জায়গায়, এখানে ওই ক্যান্ডেলের নিচে, তো এই ক্যান্ডেলের নিচের যে উইক আছে, এই উইকে আমরা একটু ছোট করি, আর আমজাদ, তো এই ক্যান্ডেলের যে, আমি জুম করে দেখে, এই যে নিচের উইক আছে না, ওইটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, এই এইটার এইটার নিচের অংশটা আমাদের এন্ট্রি থাকবে, তো এইটা নিবে, আর তোমার এসএল কখনোই এইটার উপরে যাবে না, তোমার যে হাই হাইয়ের উপরে কোনো এসএল নাই, তো এসএল তুমি যদি সেট করো, এসএলটা জাস্ট এইটার উপরে যে কোনো একটা লেভেল, তুমি এইখানে যে কোনো একটা অংশে এসএল দিতে পারো, এর বেশি কখনোই না। এরপরে মার্কেট যখন এটা ব্রেক করবে, ব্রেক করে তোমার এই লটা ব্রেক করছে, তোমার এন্ট্রি কিন্তু কনফার্ম হয়ে গেছে, এরপরে মার্কেট আবার যেটা করতে পারতো, ও আবার এইটাতে যাই যেতে পারতো যাওয়ার পর করতো, বাট ওইটা করে নাই, ও ডাইরেক্ট পড়ে গেছে, এখানে ইনস্টিটিউশনাল এন্ট্রি হয়েছে ডেফিনেটলি, এই জন্য আর ও এখানে ওয়েট করে নাই, ও জাস্ট ঠুস। ও এটা কি এক মিনিটের ক্যান্ডেল হবে? এক মিনিটে, অনলি এক মিনিট,
বা আমি তোমার আমার এই প্রিমিয়াম চলে গেছে, আর না হলে আরেকটা জিনিস দেখাইতাম, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি, ওইটাও দেখাতে পারি। 15 সেকেন্ডে কি হয় না ভাই? 15 সেকেন্ডে না বললাম একবার, 15 সেকেন্ড 50 এইটা বলতেছি, ওইটা আমি আসতেছি ওই জায়গায়। তো এটা হইছে না, এটা 1 মিনিটে হইছে। তো যখন ওইটা আমি আপনাকে তোমাকে দেখাবো, তো এইটা হওয়ার পরে দেখো তোমার টিপি আমরা কত, এটা হওয়ার পরে আমি বলে দিছি আমাদের সেল কনফার্ম, যে যে লাইনে ছিল কি হয়েছে স্যার, আমার টিপি এতটুকু দেওয়া ছিল, যে প্ল্যানিং ছিল এতটুকু, বাট টিপি পাইছি কতটুকু? আগের থেকে বেশি পয়েন্ট। তো এখন এখানে এই টিপি কি জন্য নিলাম, এই টিপি কেন, এখানে কি পাই আমি টিপি দিছি? হ্যাঁ ভাই এটাই তো, আমি কোনো কথা বলে এই ক্যান্ডেলটাকে মার্ক করলাম, যে এতটুকু পর্যন্ত কোনো কথাই বলে নাই, 1 মিনিটে আসো এসে দেখো, এর আগে পর্যন্ত ওর কোনো কথাই নাই, এই দেখো এই এতটুকু টিপি, মেন টিপিটা আর কি, এর আগে পর্যন্ত কোনো কথা হইছে এই জায়গায় সেল ছাড়া? না ভাইয়া সেল ছাড়া তো কোনো কথাই নেই। ওকে, এখন এই জিনিসটা তোমাকে আমি আরেক অন্য জায়গায় যেয়ে দেখাই, যে ওই সাব্বির যেটা বলছিল, তো ভাই এখন কোয়েশ্চন হচ্ছে ভাই এটা কি শুধু টপিক করে, এটা কি এইগুলাতে করে না, কোয়েশ্চন না এটা? হ্যাঁ এগুলাতেই করে। এখানে দেখো 1 মিনিটে দুইটা ক্যান্ডেল পাশাপাশি হয়েছে গোল্ডে, তো এইটা তুমি 1 মিনিটে যাইয়া পাবা না, বাট এটা যে আমার 15, আমার প্রিমিয়াম চলে গেছে আজকে, আই থিঙ্ক হ্যাঁ প্রিমিয়াম চলে গেছে, আমি আবার নতুন একটা নিব। তো এইখানে 15 সেকেন্ডে যাই এটা ঠিকই হয়েছে, সেম জিনিসটাই হয়েছে 15 সেকেন্ড। আবার এখানে যদি কথা বলি আমরা, এখানে দেখো গোল্ডে উপরে ব্রেকের আগে ও হাই করছে, তো এটা হচ্ছে আমাদের টপ, ও এই লো করছে, আবার আগেরটা ব্রেক করতে পারে নাই, ও আসছে 50% নিচে পড়ে গেছে, তো এইটা আর একটু নিচে হওয়ার কথা ছিল, এতটুকু হইলে ভালো হইতো। ওকে, তাইলে আমরা অন্য কোনো চার্টে যাই, পুরোনো কোনো চার্টে তো এটা হয়েছে, এই গোল্ড উপরে যায় নাকি? না এখানেও হয় না, এটা জাস্ট ইকুয়াল করে ও উপরে গিয়ে পড়ে গেছে, তো এটাকে ধরা যায় না, এটাকে ঠিক ধরা যায় না, বাট যদি তুমি এক্সপার্ট থাকো এইগুলা থেকে সেল নিতে পারবা, যে আমাদের সেল অ্যাক্টিভ হয় এখানে, এই জায়গায় সেল অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? জি ভাই, এই এতটুকু যে বুঝাইলাম, যে এইটার উপরে কোনো কোয়েশ্চন থাকলে করো, পরে জিজ্ঞাসা করলে আনসার দিব না। এটা তো ভাই 1 মিনিট 38 সেকেন্ড এই সব টাইম ফ্রেমে হবে, তুমি শুধু 1 মিনিট ফলো করবা, 1 মিনিট বা 30 সেকেন্ড, যে কোনো পেয়ারেই হয় ইকুয়াল করছে। এখান থেকে এই দেখো কি কি আমাদের আইসিটি কই, আইসিটি আসি ভাই, হ্যাঁ আইসিটি এই দেখো তোমার জন্য, এটা দেখছো এখান থেকে আইসিটি এন্ট্রি করছে, আইসিটি কে রেসপেক্ট করতে করার কথা বড়জুর, এতটুকু পর্যন্ত, খুব বেশি হতে এতটুকু নিবে, এতটুকু নিয়ে ও আবার কি করবে, আবার উপরে যাবে, তা আইসিটি কিন্তু স্মল প্রফিট নেয়। আমার ভাইটা ক্লোজ করে দিলাম, এখান থেকে আরেকটা বাই নিব একটু পরে, যদি এটা নিচে আসে আবার আবার বাই দিব, এই বাইয়ে মার্কেট একবারে উপরে নিয়ে যাবে, আবার নিচে আসবে, এতটুকু আমি আশা করি, দাঁড়া মার্ক করে রাখি, এই লেভেলটার কাছাকাছি আবার আসার কথা, আসলে আবার বাইয়ে যাব, আর যদি উঠে যায় তাহলে তো উঠে গেছে, বাট মোর লাইকলি এটা উঠে যাবে, আই থিঙ্ক এটা উঠলে কিছু করার নাই, আফসোস করা ছাড়া, কারণ আমি এই জায়গায় কোন জায়গায় ক্লোজ করছি, এই ক্যান্ডেলে আমি আমার একটু আগে ক্লোজ করছি, এই জায়গায়
না এইটা না এইটা না, এই জায়গা ক্লোজ করছি, এই অংশটা মিস করে ফেলছি। যাক ওকে, এখন আরেকটা এন্ট্রি দেখাই যেটা গোল্ডের জন্য তোমাদের জন্য খুবই ভালো, 1 মিনিটের টাইম ফ্রেমে, যেটা দিয়ে মার্কেট কিছুটা আন্দাজ করতে পারবা যে আমরা কোন দিকে যাব। এই যে সেল হইছে না, এই যে সেল, এইখান থেকে বাই কখন অ্যাক্টিভ হইছে, কোন জায়গা থেকে? এখানে ও তোমার এরপর এটার উপরে গেছে, এই যে লো করছে না, তখন তোমার বাই অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ ও আর নিচের লোটা নেই নাই। অনেক সময় কি করে, এটা নিয়ে এটার পরে আবার চলে যায় নিচে, তো যেহেতু ওইখানে একটা ল আছে, এর নিচে একটা ল করছে, তো তোমার এই লেভেলে, আমি তোমাদেরকে স্ক্যালপিং দেখাচ্ছি আজকে, এই লেভেল থেকে বাই অ্যাক্টিভ হয় এই গ্রিন ক্যান্ডেলের পরে। তো ওইখানে বাই অ্যাক্টিভ হইলে তোমার বাই হয়েছে যে 62-তে, যে 62-তে বাই ওপেন করলে তুমি মাশাল্লাহ এখন 70 কত, 120 পিপস প্রায়, তাই না? আচ্ছা ভাই, আচ্ছা নাইম নাইম ভাই যদি তখন এন্ট্রি দিত তাহলে এখন ল্যাম্বরগিনি না ঘুরতো। এই দেখো শামিম ভাই একটা এন্ট্রি ছিল এখানে, উনি নিছেন 65-এ, তো ওনার এন্ট্রিটা একটু দেখবো, 65-এ নিছেন, তো উনি নিছেন এই জায়গায়, এই জায়গায় নিছেন, তো উনি এখনো প্রফিটে আছেন আশা করি, যদি না ওনার এস এল গেছে 65-24 না, যে ওনার এস এল গেছে, তা আজকে ওনার এস এল হান্টিং এর পরে আমি পাইয়ে গেছি। হ্যাঁ, নাজদাক গ্যাপ ওপেন করছে, এটা উপরে চলে যাবে। নাজদাক তো বেশ অপশন এ বেশ রব উপরে যায়, আমি একটা ছোট বাই দিছি, ও এটা ব্রেক করছে না, এটা ব্রেক করছে, তো এখান থেকে বাই হয়। আমার এন্ট্রি কি নাই না, আছে আছে, এইটা টিপি দেওয়া যাবে ইজিলি, কি কাহিনী, ও এই ল্যাপটপে তো প্রবলেম, এটাতে টিপি ফিক্স করা যায় না, বায়ার মাউসটা আমার মতো ছিল, এটাকে আজকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দিব। দাঁড়াও ভাই, আমি ফোন থেকে এসএলআর টিপিটা সেট করে দিই, কি হইলো, এসএল টিপিতে কি কিছুই দেখায় না, না দেখাইছে, আর টিপি গেছে আস মানে না, এটাতে এইটা কিভাবে ফিক্স করা যায়, কার কোনো আইডিয়া আছে? না ভাই, ড্র্যাগ এন্ড ড্রপ এসএল টিপি ফিক্স করা, আমি তখন অন্য ল্যাপটপ থেকে ছিলাম এই জন্য। না ওকে কিছু করার নাই, এইভাবেই থাকলো। লং রানে ও এটা নিয়ে যাবে, আমি 0.50 দিয়ে ওপেন করছি, লসে আসি, বাট এটা নিচ থেকে আসলে আমি আবার বাইয়ে যাব নিচ থেকে, কারণ এটা বাইয়ে যাচ্ছে কনফার্ম, এটা
লিখিত, বাট টাইম লাগবে আর কি, কয়েক ঘন্টা লাগবে যেতে। আচ্ছা, এরপরে কি আমরা কোন জায়গায় ছিলাম? আরেকটা এন্ট্রি শিখাবেন, ওটা আরেকটা এন্ট্রি গোল্ডে। দাঁড়া ভাই, নাচটা কেমন কেমন করতেছে। এটা তো হওয়ার কথা না, এটা তো একটু ছিঁড়ে ফিরে উপরে যাওয়ার কথা। আচ্ছা, কে কে এখানে আসো, DXY ফলো করো। এই যে আমরা আজকে ড্র করছিলাম না, তখন DXY এই লেভেলটা, এই লেভেলটা দেখো ব্রেক করছে ফেক ব্রেক আউট দিয়ে, ও আবার পড়ে গেছে। তো যতক্ষণ আমাদের এইটা পড়বে, আমাদের নাজদাক উপরে যাবে। DXY কি হয়েছে ভাই? বক্স আকার যে ওটা না কি ব্রেক আউট, বক্স করে যে করে ব্রেক আউট হলে যে এন্টিটা ওটা না? এইটা 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 DXY। DXY ব্রেক ব্রেক আউট দিছে, দিয়েই তো আবার নিচে গেল না। হ্যাঁ হ্যাঁ, একটা ফেক আউট দিল। ফেক আউট দিয়ে তো আবার নিচে পড়ছে। তো দেখা যাক এখন DXY আর এগুলা কি করে। আমাদের চার্ট গেল কই? আচ্ছা, আরেকটা এন্ট্রি তোমাদেরকে দেখাই, গোল্ডের হয় এটা, যেটা এখানে এই জায়গা থেকে তো বাই অ্যাক্টিভ হয়েছে আমাদের। আর এরপরে এগুলা যেগুলা করছে, এগুলা যা সেলারদেরকে ট্রাপে ফালাইছে, সেলারদের ট্রাপ। গোল্ড লং রানে এতটুকু তো যাচ্ছে, 75 তো নিয়ে নিছে। হ্যাঁ, এতটুকু এই লেভেলটা, এই ক্যান্ডেলটা ওকে নিতে হবে। এই ক্যান্ডেল পুরোটা নেওয়ার পরে তখন এই লেভেলের পর থেকে আমরা সেলের চিন্তা করলে করব, এর আগে আমরা সেলের কোনো চিন্তাই করব না, ঠিক আছে? যদি এখন দেখো মনে কি মনে করবে, তোমাকে অন্য টাইম ফ্রেমে দেখাই, যে পাবলিকরা মনে করবে এই লেভেল থেকে তো সেল গেছে, ও আবার পড়ে যেতে পারে। এই ক্যান্ডেল যখন হয়েছে, এগুলাতে আরো সেলাররা ইন করছে, তো মার্কেট এতটুকু যাবে। এখানে লিকুইডিটি আছে, এখানে সেলাররা ইন করছে, সেলারদের এসএল খাবে, প্লাস এই জায়গা থেকে অনেক সেলার এন্ট্রি হয়েছে এই জায়গায়, এই ক্যান্ডেলটাতে। এই যে রেড ক্যান্ডেল আছে না মিডিলের, এইটা বা এইটাতে অনেক সেলার এন্ট্রি হয়েছে। ওই সেলাররা তো নিচে লং রানে নিচে পড়লে প্রফিট করে ফেলবে, তো ওদেরকে উঠাতে হবে। তো ওদেরকে যদি উঠায়, তাহলে আমরা এই লেভেল থেকে হয়তো একটা সেল এন্ট্রি পেতে পারি শর্ট টাইমে, ঠিক আছে? জি, কারণ এখানে হচ্ছে এগুলা পুরোটাই সাইকোলজিক্যাল, কি হলে কে প্রফিট করে ফেলবে এইটার উপরেই পুরোটা। এখন জাস্ট এটার দরকার আমাদের এই লেভেলটা ব্রেক করা। এখন এখানে আবার দুই কাহিনী হচ্ছে, নাজদাকে লাইভ মজা লাগে। আচ্ছা, এখানে কি হচ্ছে কাহিনী, এই তো আসলো, এটা দেখুন 50% পুল ব্যাক হয়ে গেছে। এখন যদি এটা করে এটার নিচে একটা ল করে ফেলে, যদি ল করে ফেলে, তাহলে আবার মার্কেট শর্ট টাইমের জন্য নিচে পড়বে, গেলে শর্ট টাইমের নিচে পড়বে। আর এটার উপরে গেলে তো অত আর যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছে, ওইটা তো আর হিসেব না। এটার নিচে গেলে তখন প্রবলেম, এটার যদি নিচে যায় তখন আমরা টার্গেট করতে পারবো এই ক্যান্ডেলকে। এই যে রেড ক্যান্ডেল আছে, এই জায়গাটা এসে ক্লিন করবে, যদি ওইখানে এটা ব্রেক করে, ব্রেক করে, তখন আমরা এখান থেকে একটা শর্ট সেল এন্ট্রি নিব, এখানে ক্লোজ করব। ক্লিয়ার? কারণ এইখানে যেটা বুঝাইলাম, ও হাই হাই করতেছে, এই
এই করে এই এই যদি ব্রেক করে ফেলে তাহলে ও নিচের এতটুকু চলে আসবে, যেটা হচ্ছে আমাদের এই লাইনটা আমাদের 5 মিনিটে। আর এটা যদি ব্রেক না করে তাহলে তো আর আমরা টিপি পাবো উপরের দিকে, উপরের দিকে আমার নেক্সট লেভেলের টিপি হচ্ছে এটা, এই যে ক্যান্ডেলটা আছে। আবার আমরা 15 মিনিটে যদি দেখি এইটা ইজিলি টিপি, এতটুকু ও নিতে পারবে ইজিলি একটা নেই। তো এখন দেখার বিষয় কি হয়, আমার সবগুলো এন্ট্রি প্রফিটে গেছে মাশাল্লাহ, আমিও বসাইছি ভাই এন্ট্রি যারে বলে। আজকে কি জন্য জানি না অনেক ভালো ভালো এন্ট্রির মুডে আছি। এই যে বসাইছি এন্ট্রি অনেকগুলো একসাথে খানদানি, শুধু একটা লসে আছে যেটা হচ্ছে আমার টপের, যেটা টপের যেইটা আছে ওইটা, এই এসএলটা অবশ্য আমার দরকার নাই, এটা জাস্ট আমি রাখছি আমার নিডের জন্য। আর বিটিসি কি বলে, বিটিসি এই দেখো, ওই যে একটা জিনিস বললাম না, এই হইছে ব্রেক করছে, এটা ব্রেক করছে এই জায়গায় 1 মিনিটের ক্যান্ডেল দিয়ে। হ্যালো, কেউ আছো কথা বলে? কেউ? হ্যাঁ ভাই আসি আসি। ব্রেক করছে তো এই জায়গা থেকে সিলেক্টিভ হইছিল ঠিক এই জায়গায়, তো ওই সেলটা এখন আমাদেরকে ওই জায়গায় ওই ক্যান্ডেলে 1 মিনিটের 5 মিনিটের বা 1 মিনিটের ওই টপ ক্যান্ডেলে এটা অ্যাক্টিভ হইছে, এরপরে পড়ে গেছে। আচ্ছা এইটা কি প্রাই হয় ভাইয়া? কি এই সেলটা কি প্রাই হয় ভাই? যখন আপনি স্ক্যালপিং নিয়ে মোটামুটি একটু পারদর্শী হতে পারবেন তখন এটা করতে পারবেন, কোনো ব্যাপারই না। তাহলে আমি এটা করব না এখন আপাতত। যখন আপনি স্ক্যালপিং এ আপনি বড় বড় লস নিতে রাজি আছেন? আচ্ছা, মানে আজকে কিছু লস দেখাই। এই দেখেন আজকে বিকেল বেলা 2 বার 2 সেটে এন্ট্রি নিছিলাম, 2 সেটই আমার লসে গেছে, দেখছেন? হ্যাঁ ভাই 2 সেটই লসে গেছে, পরবর্তী আমি 1 সেট দিয়ে পুরোটা উঠে আনিছি। এই সেট দিয়ে পুরোটা উঠে আনিছি, 300 300 600 600 600 অনেকগুলো ছিল, এইগুলা দিয়ে আমি উঠে আনিছি। তো ওইটা ওই জিনিসটাই আর কি, যদি আপনি মনে করেন উঠে নিতে পারবেন তখন এই লেভেলে এসে স্ক্যালপিং করবেন এইগুলা। বাট এগুলো আপনাকে অনেক সময় মার্কেটের ডাইরেকশন বা কোন জায়গা থেকে ভেঙে যাবে, স্ক্যালপিংও করতে পারেন ছোট টাইম ফ্রেমে। আচ্ছা, এসে স্ক্যালপিং করেন, স্ক্যালপিং তো ভালো জিনিস। আপাতত আপনার পুলব্যাকটাই প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, এরপরে নেক্সট স্টেপ আপনি বলে দিবেন কোথায় কি করব। यस, পুলব্যাকটা তো আপনার কাজ করতেছে, পুলব্যাকে আপনি আপনার জন্য পুলব্যাকের ওইটাই ভালো, একটা এন্ট্রি নিছেন ভাই ঘুমায়া যাবেন 2 দিন পরে এসে দেখবেন। কিন্তু ভাই এই স্ট্র্যাটেজি নাকি অনেক পুরাতন, এটা এটা শোনা কথা ভয় লাগতেছে। পুরাতন জিনিসটা না, মার্কেট এক এক সময় এক একটা জিনিস ফলো করে। যেমন আপনাকে এখানে এক্সাম্পল দেখাই, আপনার যে আপনি যেটা শিখতেছেন এসএমসি, এইখানে এটা ফলো করে নাই, এইখানে এইটা ফলো করে নাই, বাট ও কি করছে, এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট স্ট্রং ল, স্ট্রং ল আমাদেরকে এই হাই করছে। পরে আমরা কি জানি এসএমসিতে কি বলে, এইটা মিনিমাম 50% পুলব্যাক করবে, মিনিমাম 50% পুলব্যাক করবে। এইটা ও দেখেন এখানে করছে, প্লাস ও ডিসকাউন্ট। আপনি কি ডিসকাউন্ট প্রিমিয়াম পাইছিলেন না ওইখানে? না, আমি পাইছিলাম 50% আর ডিসকাউন্ট প্রিমিয়াম, এটা বুঝেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এই তো ডিসকাউন্ট জোনে আসলো না এটা? আমার আমার এটাও একটা কোশ্চেন যে আমি এটা কি বোঝার কোনো ওয়ে আছে যে না এটা এখন 50% ক্রস করে ডিসকাউন্ট থেকে ব্যাক করবে? এই তো ডিসকাউন্ট, এটা বোঝার, এটা তো আপনি 1 মিনিট দেখে বের করবেন।
তো আমরা এখানে মার্ক করলাম, এই জায়গাটায় মার্ক করলাম, ওই 1 মিনিটের ডিসকাউন্টে এসে আবার বের হইছে, তার মানে ও সামনের দিকে যায় ও উপরেরটা ব্রেক করতে যাচ্ছে। তো আমি ওই জায়গায় যে মার্ক করছি এই জায়গায় এসে দেখেন, এখন আপনি 1 মিনিটে আসছেন, এই দেখেন আমাদেরকে বাই এন্ট্রি দিছে এই 2 লেভেলে, এইটাতে কনফার্ম বাই এন্ট্রি দিছে। কারণ ও আর নিচে লো করতে পারে না, তাই তো? তো আপনার ওইটা সব জায়গায় ফলো করে। ওকে আমি ক্লোজ করি ভাই। এই এই জিনিসটা এই কয়দিন হচ্ছে জানার দরকার ছিল যে মাকে এটা কি আরো আরো নিচে যাবে কিনা বা ডিসকাউন্ট প্রাইস থেকে উপরে উঠবে কিনা, এইটাই কয়দিন খুঁজতেছিলাম। আচ্ছা এই টেটটা আমার, ধন্যবাদ। রিক্সের না, রাখি রাখি রাখি। আর শরীফউদ্দিন ভাই ভালো আছেন? শরীফ ভাই, সরি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সরি আমি জয়েন করতে পারিনি আগে। না ম্যাটার না ভাই, আমরাই বিভিন্ন জিনিস নিয়ে আলাপ আলোচনা করতেছি যে মার্কেট কোন জায়গায় কি করতে পারে না করতে পারে এটা। আবার কি ভাই এইখানে দেখেন, এইখানে যেটা করছে, আচ্ছা এখন একটা কোয়েশ্চন করি, মার্কেট তো এই ডাউন হইলো, আপে গেল আবার, পরে আবার এখান থেকে এসে আপে যাচ্ছে কেন? এইখানে কাহিনী হচ্ছে ও ইকুয়াল লো করছে, বা আমরা যেটাকে আবার অনেক ভাষায় বলি ডাবল বটম। আমরা ডাবল ডাবল বটম বলি না, আমরা বলি এটা ইকুয়াল লো, বাট সেম জিনিসই, সেম জিনিসই। এই দেখেন পুরো ইকুয়াল লো, যদি এটা মার্ক করি ইকুয়াল লো না পুরোটাই, যেহেতু ইকুয়াল লো আইডিএম না ভাই, না ইকুয়াল লো করছে এই জন্য এটা আপে গেছে। যখন এখন আপনাদেরকে দেখানোর সময় চোখে পড়ছে এটা কিন্তু ইকুয়াল হাই, তো আবার এইটা ব্রেক করতে পারে না, এখানে ব্রেক করে নাই, এই জন্য ও নিচে আসবে, নিচে আসলে ও আরেকটু নিচে আসতে পারে, বা এইভাবে আরেকটু এইভাবে এইভাবে করে উপরের দিকে ব্রেক করতে পারে। যদি ব্রেক করে তখন আবার এন্ট্রি আরেকটা নিব, এর আগে এন্ট্রি নিব না, এর আগে পর্যন্ত ওই জায়গায় এখন এসে নিচে এইটা নিতে পারে, বা এখানে অনেকটা জায়গা ও ছেড়ে গেছে এইগুলো এসে নিয়ে নিয়ে যেতে পারে। বুঝতে পারছেন? যদি কোনো কিছু মাথার উপর দিয়ে যায় কাইন্ডলি বইলেন আমাকে। আর আমি একটা পিডিএফ বানাইছিলাম কিছুদিন আগে, ওইটা কে কে পাইছেন আর কে কে পান নাই? আমি পেয়েছি ভাইয়া, এটা পাইছি কিন্তু পড়তে পারি না, একটু আপনার সাথে সাথে আমি একটু ব্যস্ত ছিলাম, কারণ আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে, 1 মাস পড়তে পারি না, দিকে 3 সপ্তাহ মতো লাগছে আমার বানাইতে। কারো কাছে না থাকলে বইলেন, এটা নিয়ে যায় না, এটা মুখস্থ কইলেন, আপনাদের নিজের সুবিধার জন্য, আমার সুবিধার জন্য না, কারণ আমি লিখছি তো আমার মনে আছে এটা, আমি 2টা গ্রুপে শেয়ার করেছি। এটার ভার্সন 2 আমার লিখা চলতেছে, ভার্সন 2টাও আসতেছে। ভার্সন 2-র একটা জিনিস বুঝাই, এখানে না এটা হ্যালো হ্যালো ছিল এই স্ট্রাকচার, ওইটা আমি ডিলিট করে দিছি কারণ ওইটার পুরোটা একুরেট ছিল না, তো এটা হচ্ছে একুরেট, মোটামুটি একুরেট, এটা একুরেট ছিল কেউ দিতে পারবে না, বাট আমি এটা বলবো যে 98% এটা একুরেট আছে। তো এটার উপরে আমি কাজ করতেছি এখন, এখন আমার কাজ শেষ নাই, গোল তো আবার আপে গেছে, গোল অল টাইম হাই ব্রেক করবে দেখবেন। এই সেল এন্ট্রি নিছে, সেলারদের এসএল খাবে একটু পরে, তো এইটা নিয়ে পুরোটা আলোচনা হবে, কারণ এইটা পুরোটা বুঝার পরে যে আমাদের যে অরিজিনাল স্ট্র্যাটেজি
অরিজিনাল স্ট্র্যাটেজিটা কাজে করবে। অরিজিনাল স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলি, এই যে বললাম না ইকুয়াল, কথা মিলে গেছে না? হ্যাঁ এটা তো মিলে গেল যে ইকুয়াল হাই করছে, এই জন্য আমি বের হয়ে গেছি, কারণ এটা একটু নিচে আসবে। ওকে আচ্ছা, আমরা গোল্ড মার্কেটের আমাদের অরিজিনাল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। অরিজিনাল স্ট্র্যাটেজির জন্য আমাদের দরকার আপাতত 1 আওয়ার। সাব্বির একটু রিভার্স হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে তোমার। তো এখানে অনেক কাজ হয়ে গেছে যেগুলো আমাদের লিকুইডিটি কনসেপ্টের ঘরে নাই, এগুলো এখনো বাকি আছে, এগুলো ফিউচারে হয়ে আসবে। বাট এখানে আমাদের স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করছে, মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে, এখান থেকে ওপার স্ট্র্যাটেজি ফলো করা স্টার্ট করছে। এইটা পুরোটা লিকুইডিটিটা নিয়ে নিছে, পরে এখানে যে উপরের অংশের এই জায়গার লিকুইডিটি ও উইকটা দিয়ে নিছে। এখন কাহিনি হয়েছে যে কি, এই জায়গা থেকে অনেক সেলাররা এন্ট্রি, সেলারদের এন্ট্রি আছে, এখন যাচ্ছে এই অংশের সেলারদেরকে উঠানোর জন্য, কারণ ওই সেলারদেরকে উঠানো মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট, ওদেরকে উঠানোর জন্য যাচ্ছে, তো মার্কেট এই জন্য এখন বাইরে যাচ্ছে আর বাইরে যেতে থাকবে আরো। মার্কেট এই জন্য এখানে, তাহলে তো আবার নিচে যারা বাই করছে ভাইয়া এদের খাবারের জন্য আবার আসবে, যেহেতু এই যে মাঝখানে রেড ক্যান্ডেল দিচ্ছে মনে হয় নাকি? এই দেখেন নিচে যারা আছে এই জায়গায়, এখান থেকে যারা বাই নিছে ওদেরকে অলরেডি এই ক্যান্ডেল দিয়ে সুইপ করছে, এই ক্যান্ডেল দিয়ে সুইপ করছে। তো আমরা যে ক্যান্ডেল হিসেবে যদি ধরি, দাঁড়ান আমি আপনাদেরকে একটু ভালো ভিউ দিই, এই ক্যান্ডেলে সুইপ করছে, আবার পরের ক্যান্ডেলে সুইপ করছে। এটা যদি আমি 1 মিনিটে যেয়ে দেখাই, তাহলে এই দুইটা জায়গায় কে বাই এন্ট্রি নিয়ে বসে থাকতে পারবে? শামিম ভাইয়ের মতো মানুষ এই জায়গা থেকে বাই নিয়ে উনি এই জায়গা থেকে ওনার এসএল খাইছে, 100% শিওর ওনার এন্ট্রি এসএল গেছে। তো এসএল যাওয়ার পরে ডাবল সুইপ করছে, ডাবল সুইপ করার পরে ও উপরে মুভ দিছে। এখন এইটা 15 মিনিটে আসলে এই ডাবল সুইপের এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল দিয়ে এই জায়গাটা সুইপ করে নিছে, এখনো আপে মুভ দিচ্ছে। এটা ছিল 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমি 1 মিনিটে নিয়ে গেছি, আপে নিয়ে গেছি, এখনো আপে মুভ দিবে এই ক্যান্ডেলটাকে সুইপ করার জন্য। এই ক্যান্ডেল দিয়ে টপ যেটা আমাদের কালো দাগ যেটা, তো কালো দাগ পর্যন্ত এখনো যায় নাই, ও খুব কাছাকাছি আছে, ও এই জায়গাটা ওর সুইপ করা খুবই দরকারি। এখানে অল্প সময় থাকলো, দেখালো যে না আমি তখন বাইরে চলে যাবো, কিছু পাবলিক বাই এন্ট্রি নিল, পরে আবার এইটুকু আসবে, আসার পর আবার যাবে। আমার ভালো লাগে এই জায়গায় কি কোনো ওয়াটার ব্লক আছে? এই জায়গাতে কোনো ওয়াটার ব্লক, আপনি যে ইটগুলাকে ওয়াটার ব্লক বলেন ভাই, ওইগুলো এসএমসি এর ওয়াটার ব্লক, আমি ওইগুলো ফলো করি না। এসএমসি স্টাইলে ওয়াটার, এই একটা ওয়াটার ব্লক আছে এখানে, আর উপরে এইটা আছে, এইটা এই ছোট রেড, যেটা ছোট এইটা আমি যতটুক, আমি যতটুক শিখি আর কি, ওরটুকে আপনাদের বউ বলে যে এটার থেকে পেরা দেওয়ার মতো কিছু নাই। আমি তো নিজেকে অনেক কষ্টে ধরে রাখছি গোলটা ক্লোজ না করার জন্য। আরো উপরে যাবে ভাই। আচ্ছা নাসদাক এই লটা নেয় নাই, এটা আবার ইকুয়াল লো করছে ও। এখন এই জায়গা এখন আমাদেরকে দেখতে হবে, উপরে ইকুয়াল হাই, নিচে ইকুয়াল লো, তাহলে এখন করবেটা কি? ইন্ডিয়া যাবে।
ইন্ডিয়া যাবে নাসদাক আরো কিছু যাবে এখন যায় মনে হয় আবার ব্যাক করবে আশা করি ধরেন এখানে বেশি 1 2 3 4 5 আড়াই লোড দেখা যাক কি হয় এক লট হইলে বা আধা লট হইলে ভালো হইতো আড়াই লট বেশি হইতো 78 পর্যন্ত যাওয়ার নেই তো 78 পর্যন্ত যাওয়া দরকার নেই হ্যাঁ গোল্ডে হ্যাঁ ওইটা ক্লিয়ার করার জন্য 78 দরকার ওই আমাদের স্ট্র্যাটেজিতে না 77 আর এখানে আমার ডেডলাইন হচ্ছে এতটুকু এর নিচে গেলে আমি বের হয়ে যাব এর নিচে গেলে আউট ডিএক্সওয়াই এর কি অবস্থা হ্যাঁ ডিএক্সওয়াই আপে যাচ্ছে আচ্ছা ভাই মাঝখানে এই গ্যাপগুলো কেন হয় এই বড় বড় এগুলো ব্রোকারের জন্য হয় ওয়াটার প্রেসারের জন্য হয় এটা তো ডিএক্সওয়াই ইনডেক্স তো ইনডেক্সে গ্যাপটা নো কমন জিনিস আচ্ছা ডিএক্সওয়াই এই লটা করে নাই তো ডিএক্সওয়াই নট এ গুড পজিশনে আছে ও আবার উপরে যাবে প্ল্যান হচ্ছে ডিএক্সওয়াই এর তো এটাতে যদি ব্রেক ইভেন পাই ক্লোজ করে দিব ডিএক্সওয়াই যা ছিল ডিএক্সওয়াই উপরে গেলে কি গোল্ড নিচে নামে না ওইটা পুরো ওইটা হওয়ার কথা ওইটা জাস্ট ডলারের ভ্যালুর সাথে গোল্ডের প্রাইসটা আপ ডাউন করার কথা বাট গোল্ডের তো নিজস্ব একটা ভ্যালু আছে যেমন একটা কথা বলি পুরনো গাড়ি গাড়ি কিনছেন আপনি আপনার গাড়ির কিন্তু দাম কমতেছে দিন দিন তাই না বাট এখন যখন গাড়ি একটা পুরনো গাড়ি ক্লাসিক গাড়ি যেগুলো আজকে থেকে 40-50 বছর পুরনো ক্লাসিক মডেল হয়ে গেছে অ্যান্টিক হয়ে গেছে ওইগুলার কি ভ্যালু বাড়ে নাই হ্যাঁ বাড়ছে তো অনেক বেশি আরো বেশি বেশি বেড়ে গেছে তো এটা হচ্ছে এই জন্যই যে ওর নিজস্ব একটা ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে না এটা রাখো না এটা সলিড পড়বে আগের হাই ব্রেক করতে পারে না লোক কোর্সিং সবগুলো এটাতে রিক্স জুনে চলে গেছে যদি এইটাই এখান থেকে রে ভাই 1 মিনিটে এতটুকু আসে আমি বলতেছি হাজারের উপরে গোল্ডের গুলো তো ভাই লাভ হচ্ছে ওভারঅল তো লাভে আছে ওভারঅল কত লাভে আছে 2000 এর উপরে আছে এখানে কি ভাই আগের হাই ব্রেক করতে পারে একটু ক্লোজ করলে এখানে দেখো এই যে ক্যান্ডেল হচ্ছে না এটা নট এ গুড ক্যান্ডেল নট এ গুড ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কারণ এখানে পসিবল আছে ওর নিচে আসার এই লেভেলে চলে আসার আবার নিচে আসার একটা পসিবিলিটি আমি দেখতে পাইছি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে ডিএক্সওয়াই ডিএক্সওয়াই ওর আরও যদি পড়তো যদি এইটা কন্টিনিউশন করতো তাহলে ঠিক ছিল ডিএক্সওয়াই এটা করছে তার মানে ও নেক্সট স্টেপে এইটা করতে পারে ও আবার আপে যেতে পারে তো আনটিল ডিএক্সওয়াই এর এই লেভেলটা ব্রেক না করা পর্যন্ত আমি নামটাকে এন্ট্রি নিব না ফালসাইড এন্ট্রি নিব না সেল সাইডে নেওয়া যাবে যদি ওই এখন যদি ডিএক্সওয়াই উপরের দিকে যায় তখন আমি এখানে নাসদাকে আমি আবার সেলে চলে যাব এর আগে পর্যন্ত আমি নাসদাকে এখন হাত দিব না ডিএক্সওয়াই এর সাথে 100 কোম্পানি অর্নিং মিল আছে পুরো কাটায় কাটায় একটু আগে বলছিলেন না ভাই গোল্ডের দাম বা ডিএক্সওয়াই এ আপ কইলে গোল্ডের দাম কমার কথা তো ওইটা ওইখানে গোল্ডে সবসময় হয় না বাট নাসদাকে 100% হয় 100-এ 100 যে নাসদাক আর ডেক্স হয় একটা আর একটা কমে পারে তাই তো অপোজিটে চলে আচ্ছা দেখবেন যে ডিএক্সওয়াই অল্প করছে যেমন দেখেন ডিএক্সওয়াই অল্প করছে এই জায়গায় 15 মিনিটে এতটুকু করছে দাঁড়ান একটা সেকেন্ড একটা সেকেন্ড এই কেউ কোনো কথা বলবে না সাউন্ড অফ
হ্যালো, ইটস মাশরুর হিয়ার? ইয়েস, ইয়া, ওকে, ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, নো প্রবলেম। Yes, sir. You want one of us to go with you, or? Yeah, yeah. It's gonna be inside the data hall. Okay. Yeah. The, yeah. That's fine. That's fine. Yeah. All right. Yeah. No problem. Thank you. হ্যালো, সরি রে ভাই, কাজের ফোন আসছিল, ইম্পর্টেন্ট, না ধরলে অবস্থা খারাপ। যাক ভাই, ধরতে পারছেন তাই অনেক। আচ্ছা তো ডিএক্সও কি বলছিল? আমরা ইজি কাজে বিজি আছি, আমরা ইম্পর্টেন্ট কাজ করতেছি, তো ডিএক্সও টোটালি অপোজিট করে। আচ্ছা যদি এইটা হয় তাহলে রাজদাকে উপরে যাওয়ার কথা। অলরেডি যাচ্ছে না, নাজদাক আবার ইকুয়াল লো করছে, নাজদাক এইটাই কোনো কারণে হচ্ছে ভাই? ইকুয়াল লো এখন টাইম প্রায় শেষের পথে, তো এখন নাজদাকে বড় মুখ টোটালি আশা করা যায় না যে উপরে যাবে বা নিচে যাবে, ভেঙ্গে চুরে যাবে, ওইগুলো এখন আর আশা করা যায় না, কারণ এখন টাইম বাজে প্রায় আমাদের টাইম 7:47 ইউএস এরও এখন ক্লোজিং এর টাইম। এখন জাস্ট আমাদের কিছু করার নাই, এখন ইউএসডি জেপিওয়াই দেখি জেপিওয়াই কি হচ্ছে। জেপিওয়াই একটা সেল এন্ট্রি ছিল, ওই জায়গায় সেল ছিল, তো সেলের জায়গায় আসতে ভালো কথা, গোল্ড চলতেছে, প্রফিটে আসি। তাছাড়া কোনো কিছু করার নাই, নতুন করে কোনো এন্ট্রি টেন্ট্রি দিব না, এখন কিছু করতে। এখন আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলার ছিল। এখন তোমার কত বড় ব্যালেন্স, একটা টপিক ছিল না আমাদের, তোমার লট সাইজ কত হবে? জি ভাইয়া, লট সাইজ কত হবে এটা ডিপেন্ড করবে তোমার এসএল কত। যেমন এখানে যদি এই জায়গায় আমি এক্সাম্পল দিচ্ছি, এই জায়গা থেকে যদি আমি এখন বাইয়ে যাই, এক্সাম্পল এই জায়গা থেকে যদি আমি এখন বাইয়ে গেলাম, এই লেভেল থেকে আমি যদি বাই এন্ট্রি নেই, আমার চিন্তা করবে যে এটা হচ্ছে আমার ইমিডিয়েট যে হাই স্ট্রং লো আছে যেটা এখন, তো এটার নিচে গেলে আমি আউট হয়ে যাব। আর যদি এই জায়গায় বাইয়ে যদি যাই, এটার নিচে গেলে আমি আউট, আমি আউট অফ মার্কেট, আমি আর ট্রেড, আমার পেট তো ক্লোজ হয়ে গেল। তো এখান থেকে আমি দেখবো যে আমি যদি এখানে এন্ট্রি নেই আর এখানে যদি আমার এসএল হয়, তাহলে আমি কত টাকা লুজ করব। ওইটার আগে আমাকে ঠিক করতে হবে যে আমি এই যে একটা ট্রেড ওপেন করতেছি, ওই ট্রেডের জন্য আমি কত টাকা লুজ করতে পারি, বুঝছেন? আমি কত টাকা লুজ করব, এখানে এখন আমার ব্যালেন্স আছে 1000, আমি চিন্তা করলাম ওকে এই ট্রেডে আমি $50 লুজ করতে পারবো, $50। ওকে, তাইলে আমি যদি এখান থেকে বাই যাই, এখান থেকে আমি বাইয়ে গেলাম, আমার এসএল এখানে গেলে, ওকে আমার যদি 50 এখানে এসএল হয়, তাহলে কি এখানে আমার লট সাইজ, আমি সেভ করবো যে আমার লট সাইজ কত নেওয়া যায়। আমি দেখবো যে 0.05 এখানে কি আমার এসএল 50 হয় কি না, না এখানে 0.05 50 হয় না, হয়ে যায় 70। ওকে, তাহলে আমি এখানে আমি লট সাইজ কমাই দেবো 0.02,
তখন দেখবো যে আমার এই জায়গায় এসএল আমার 50 হয়েছে, তো আমি কেটে দিই। তো ওইটা হবে যে আমার লট সাইজ আমি নির্ধারণ করব যে আমি পার ট্রেডে কত টাকা লুজ করতে পারি, ওইটার উপরে ডিপেন্ড করে আমি আমার লট সাইজটা ক্যালকুলেশন করব। আই থিঙ্ক এইটা আর একটা লিঙ্কও ছিল। হ্যাঁ বাবা কন্টিনিউ। আমার ওপেনিং প্রাইস এত, ডিপোজিট ইউএস ডলার ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স আমার 10,000, 1,000, আমি কত পার্সেন্ট রিস্ক নিব, আমি রিস্ক নিব আমি চিন্তা করলাম না এই ট্রেডের জন্য। আমি আমার 1% আমি রিস্ক নিতে পারি, এর বেশি আমি রিস্ক নিতে পারি না। তাহলে এখন আমার এখানে আমার লট সাইজ হবে, আর আমার স্টপ লস, ওই যে আমাদের একটা হিসেব ছিল না স্টপ লসের হিসাবটা, যে এখানে আমার স্টপ লস কত দিতে পারি, তাহলে আমি চিন্তা করলাম যে সেম কল অফ হয়ে যাবে দিচ্ছি আমি। আরেক স্ক্রিন চলে আসছে, স্ক্রিন আসে নাই। আচ্ছা, 75 আমরা আমাদের এন্ট্রি হয় 75.96, তখন চিন্তা করলাম ওকে তাইলে আমার স্টপ লস, আমি চিন্তা করলাম যে আমার স্টপ লস দিতে পারবো আমি 73, জাস্ট এজ এ এক্সাম্পল। আমি ওইখানে চার্টে দেখলাম আমার 73 আমার এসএল, তাহলে আমার ইউনিট সাইজ কত, এখানে আমার ইউনিট সাইজ অনেক বেশি আসতেছে, লট সাইজ বলে নাই, লট সাইজ তো বলার কথা। আমাদের কন্ট্রাক্ট হচ্ছে 100 লটের, ঠিক আছে, হ্যাঁ লট সাইজ 0.03। তো এখন যদি আমি চিন্তা করি না আমি আমার এসএলটা আরেকটু বড় দিতে হবে, বাট আমি কি এই কন্ট্রাক্ট সাইজটা কি, কন্ট্রাক্ট সাইজ হচ্ছে ওইটা এক লটে, ওই এক কত ইউনিটে একটা লট হয়েছে আপনার, ওইটা আপনি আপনার মেটাটেডারে যেয়ে দেখতে পারবেন বা আপনার ব্রোকারের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন যে কতটা ইউনিট দিয়ে আপনার একটা লট কাউন্ট হয়। আচ্ছা, এখানে আমরা যে বললাম না সবার আগে চিন্তা করবো যে পার লটে কত টাকা লুজ করতে পারি, তাহলে আমার 1,000 ব্যালেন্স আছে, আমি চিন্তা করলাম গুণ 1%, তার মানে আমি পার ট্রেডে 10 লুজ করতে পারি, এটা বেশি কম হয়ে যায়। আমরা একটা প্রপার হিসাব করি, আমি 50 হাইয়েস্ট লুজ নিতে পারবো, তো গুণ 5% যদি দেই তাহলে 50 আমি লুজ করতে পারবো গোল্ডে, তাহলে আমি আমার এখানে রিস্ক আমার পার্সেন্টেজ আসবে যে 5% আমি লুজ করতে পারি। আর এখানে আমার এসএল এটা তো 75 কিনতেছি না, ধরলাম আমি 75 কিনতেছি, তাহলে আমার এসএল ধরেন এখানে আমরা হিসেব করে পাইছি 72, তুলতে 30 পিপস এসএল,
থার্টি পিপস এসএল হলে আমি যদি ক্যালকুলেট করি আমার ট্রেডের লট সাইজ আমি করতে পারবো 1.6, 1.6 এ আমার টোটাল লুজ করব আমি $50। কেউ বুঝছো? 1.6 নাকি 0.16? 0.16 লট। ভাই সাউন্ড আইতেছে, কারে মারতেছেন একটু দেখা না করে। জি ভাই, ওকে শরীফ ভাই, শরীফ ভাই তো মাইকে প্রবলেম বলছিলেন। নাজদাক ও নিচের এই নিচের এইটা তো ব্রেক করে নাই, আমাদের মার্ক করা ছিল না ভাই, বারবার সেম লেভেলে আসছে। হ্যাঁ, ও তো ব্রেক করে নাই, একবার দুবার তিনবার নিয়ে গেছে, ও ব্রেক করতে পারে নাই, তার মানে ও আমাকে একটা টিপি দিবে এখন। আর প্লাস 9 তোমার জন্য 15 মিনিটে আমাদের রানিং ওয়াটার ব্লক। জি ভাইয়া, যদি এটার উপরে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায় তাহলে আমরা এটাকে ধরে নিব 15 মিনিটের রানিং ওয়াটার ব্লক। আর এইটা আমরা যে 15 মিনিটের ক্যান্ডেলে কত মিনিট বাকি আছে, মাত্র 4 মিনিট বাকি আছে। সো আমরা একটা ভালো পজিশনে আছি, এটার একটা ভালো পজিশনে আছি। আবার এটা নিচেও যেতে পারে, নিচে গেলে এটা এখানে আরেকটা, এইটা পুরোটা ক্যান্ডেল ক্লোজ হয়ে নিচে আরেকটা রেড ক্যান্ডেল আসতে পারে। তা আমার কাছে মনে হয় না এটা হবে, আমার কাছে মনে হয় আমরা এখানে একটু পরে আরেকটা ক্যান্ডেল পাব, আই থিঙ্ক, আমার যেটা গেসিং হচ্ছে। তো দেখা যাক কি হয়, লসে আছি, প্রফিটে আছি, সবকিছু মিলানো আছে। আমাকে আমার ওপেনিং প্রাইসটা বের করতে হবে সবার আগে। হ্যাঁ ভাই, যাবে ইজিলি 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 ইজিলি, স্টপ লস। আচ্ছা, এটা নাম্বার কত? 2011 4 20। ওকে, এটা জাস্ট আমার হাতে রাখলাম আমি, এইটা উপরে যাওয়ার কথা, এখন ক্লিয়ারলি উপরে যাওয়ার কথা। আমরা অলরেডি 15 মিনিটের ওয়াটার ব্লকের মধ্যেই আছি রে ভাই, এখানে একটা 15 মিনিটের রানিং ওয়াটার ব্লক তৈরি হচ্ছে। এইটা হওয়া, এটা যদি কমপ্লিট হয়ে যায় 4 মিনিট পরে এইভাবে, তাহলে আমরা পরের ক্যান্ডেল এইখানে আমি বলতে পারবো 99% শিওর আমরা এর পরের ক্যান্ডেল গ্রিন পাবো। মানে অবশ্যই তো রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল ব্রেক দিতে হবে। কোনটা? এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে ব্রেক করবে? হ্যাঁ, না ব্রেক করা ইম্পর্টেন্ট না, মানে গ্রিন ক্যান্ডেল হলে পরেরটা হবে যাবে। ইকুয়েলও যদি হয়, আমরা ইকুয়েলে আসি, দেখো আমরা প্রায় ইকুয়েলে আসি, জাস্ট ইকুয়েলে যদি হয় কাজ হয়ে যাবে আমাদের। এক মিনিট বাকি আছে, যদি এক মিনিট এইটা আমরা ক্লোজ এভাবে চালায় দিই তাহলে তোর কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে, হয়ে গেছে না? জি ভাইয়া, তার মানে এখন আমি এগুলাকে, আমি এসএল গুলো সেট আপ করতে হবে। আমি বুঝছো এসএল এর জন্য এক যাবে, গেছে এসএল, শুধু ওই স্ক্রিনের জন্য পাঁচ দামি। আচ্ছা দেখি কি করে, এখানে কি হচ্ছে মার্কেটে, কি এখন কোনো কিছু হচ্ছে? মাসুর ভাই বলেন,
82 যাবে নাকি 82 82 যাওয়ার কথা রে ভাই ক্লিয়ারলি যাওয়ার কথা 82 গেলে তো মনে হয় একটা ছোটখাটো সাইক্লোন হয়ে যাবে যেহেতু ব্রেক করতে পারে 82 দেখা যাক দেখা যাক দেখা যাক আল্লাহ ভরসা আমি নিজেই তো পাই আছি এখানে লস কত করছি না এই দুইটাতে লস জিরো গেছে লাস্টের দুইটাতে লস জিরো বাট এইটাই তো অবস্থা খারাপ করে দিচ্ছে নতুন ক্যান্ডেল ওপেন হয়েছে আমাদের নিউ 15M ক্যান্ডেল ফিফটিন এম ক্যান্ডেলে একটু পুলব্যাক আশা করি পুলব্যাক হওয়ার পরে আবার উপরে টান দেওয়ার কথা দেখা যাক H1 তো ভালো একটা ক্যান্ডেল দিল হ্যাঁ বাট এখানে তো আমাকে কনফিগারেশন বাকিগুলোর যদি B সেটআপ করতে পারতাম ভালো হইতো এটা তো ব্রেক করছে বাট ব্রেক করে যদি এখন আবার নিচের অংশে ব্রেক করে তাহলে তো আবার পড়ে যাবে গোল ঠিক আছে ভাই গোলটা আজকে 100 লট ওপেন করা উচিত ছিল গোল নিয়ে টেনশন নাই টেনশন এখন এইটা দিচ্ছে আমাকে এইটা প্রবলেম যেটা করছে ও এই আগের লটা ব্রেক করে নেয় যেটা আমার আমার আগে মার্ক করা ছিল যেদিকে ব্রেক করে ওইদিকে আমার ব্রেক আউট হয়ে ওইটা নাস্তাকে আমরা উপরে পেয়ে যাবো বাট এটা তো দেখলাম হয়তো ব্রেক করে ফেলবে এইটা ব্রেক করলে কাজ হয়ে গেছে না শুনি নাই রে ভাই বলো আবার এক মিনিটের ক্যান্ডেলে ফ্ল্যাগ মানে উপরে যাওয়ার ফ্ল্যাগ দেখি এটা তো ফেক করছে মনে হচ্ছে এইটা যদি ফেক করে তাহলে এটা পুরোটা ধুম ধারাক্কা করে পড়বে নিচের দিকে একবারে পানির মতো পড়বে দেখি উপরে যাবে রেডি আছি আমি কি বলো না ভাই আপনাকে না এই ঝন্ডা ভাঙার খুব ট্রাই করতেছে ভাই কিন্তু পারতেছে না কখন যেন ডুব দেয় DXY লেভেলটা ব্রেক করা দরকার DXY এর এই লেভেলটা DXY এই লেভেলটা ব্রেক করে আমাদের কাজ হয়ে যায় এই নিচে ওপেন হয়েছে দেখা যাক না হলে আল্লাহিল্লাহ করা তারা গতি নেই লস নিতে হবে আর কি একটা বাট 15 মিনিট আল্লাহিল্লাহ করি আমরা সবাই হ্যাঁ ভাই এটা ট্রেডিং ভাই লস হবে লাভ হবে লস হবে লাভ হবে মজা লাগে আর কি মজা লাগতেছে যে কয়েকটা লসে আছে দেখেন উপরের মাত্র তিনটা লসে আছে ওভারঅল তো আমি নাসদাকেও প্রফিটে চলে গেছি নিচের লেভেলটা খুব স্ট্রং আমাদের তো প্ল্যান এই জানুয়ারি থেকে এইভাবে ট্রেডিং করার লাইভে আমি আর শামিম ভাই আজকে একটা টেস্ট পাইছিলাম না হালকা পাতলা দুপুরে যারা যারা ছিলাম বিকেল বেলা তো ওইভাবে লাইভে কুপাবো
আমাদের লিকুইডিটি কনসেপ্টটা বলতেছে ভাই উপরে যাবে, ভাই লিকুইডিটি উপরে যাবে বলতেছে, কারণ উপর থেকে অনেক ইজিলি পড়ছে না সাব্বির, অনেক ইজিলি তো পড়ছে, বাট এটা তো নাসদাক, নাসদাক এইভাবে যে উপরে যাবে এটা আমি আশা করি নাই, ও নিচে এসে আস্তে 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 করে উপরে যাওয়াটা আমি আশা করছিলাম, ওইটা আমার আশা ছিল, এইভাবে আশা ছিল না। আমি আমার ফোনে এটা রেডি করে বসে রয়েছি, আমি সবগুলো একসাথে ক্লোজ করবো, এই জন্য যদি আমরা এখন এই চার ঘন্টার কথা বলি, দেখো চার ঘন্টার পুল ব্যাক ক্যান্ডেল চলতেছে, ডেইলি ক্যান্ডেলের পুল ব্যাক চলতেছে, বেশি আপে গেছিল সেল হইছে, এখন এটা ব্যাক টু নরমাল আসতেছে, দুইটা পেয়ারই যে এত ফাজলাম স্টার্ট করছে ভাই, লাল আসলে আঙ্গুলটা ফোনের উপরে নেই, এই দেখেন রেডি, আমার কাছে রেডি আছে, যে লাল আসলেই আমি আঙ্গুলটা নেই আর গ্রিন আসলে আঙ্গুলটা সরাই, এই অবস্থাতে চলে ভাই, কি ওয়াটারফলের ভয় পাইতেছে, হুম ওয়াটারফলের ভয় পাইতেছে ভাই, এসএল নাই তুমি দেখতেছো না, এইটা যদি এই লেভেলে আসে আমি আমার বলবো যে আমি 1000 এর উপরে লসে থাকব, এই লেভেলে দাগে আসলে এইটা তো হাই করলো না উপরে, এই ওভারঅল একটা এসএল বসা দেন রেটিং গ্রুপে, আর বাট এইদিকে তো ব্রেক হচ্ছে, এইদিকে ব্রেক হচ্ছে, ব্রেক হয়ে গেছে, ক্যান্ডেল ক্লোজিং যদি দেয় আমরা ওইদিকে ওইটার উপরে যাওয়ার কথা, এরপর এর ক্যান্ডেলগুলোতে প্লাস, এখন তো মার্কেটে তেমন কিছুই নাই, তো প্রবলেম হচ্ছে রে ওইটা, এখন তো ক্লোজিং প্রায় মার্কেটে আমাদের, 15 মিনিট কি বলে, 15 মিনিট তো বলে এটা উপরেরটা নিচে, এটা নিচেরটা নিচে তো উপরে যায়, 5 মিনিট আমাদেরকে এখন কিছুই বলে না, 1 মিনিটে যদি এটা হয়, এটা যদি এখন আর ব্রেক না করে তাহলে ও নিচেরটা এসে নিবে, নিচের এই লেভেলে এসে নিবে, যদি উপরেরটা ব্রেক করতে না পারে এখন, বা নিচের এইটা যদি ব্রেক করে তাহলে এই নিচের অংশ চলে আসবে, ওইটা টোটালি চাই না, এখন আমরা বিভিন্ন টাইম ফ্রেমে, এক একটা টাইম ফ্রেমে সেম জিনিসই এক এক ধরনের হয়, 15 মিনিট আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে বাইয়ারদের প্রেশার আসছে, আসছে তো বাইয়াররা এটাকে আবার উপরে নেওয়ার খুব ট্রাইয়ে আছে, আমরা একটু জুম করি, উপরে নেওয়ার খুবই ট্রাই আছে 15 মিনিটে, এটা গ্রিন হয়ে গেলে তাহলে এখন গ্রিনে ডিস্ট্রিবিউশন দিবে ও, এই 15 মিনিট ক্যান্ডেলের, 5 মিনিট আমাদেরকে কিছুই বলতেছে না, 5 মিনিট এখন টোটালি ঘুমন্ত অবস্থায় আছে, আর 1 মিনিট আমাদেরকে আবার বাই বলতেছে এই জায়গা থেকে, আমি নেক্সট 2 থেকে 3টা ক্যান্ডেল বাই যাব, কি বলো ওকে, আমার প্রফিটে আসছে সবগুলো, আমি নাসদাক ক্লোজ করব, হ্যাঁ নাসদাক ক্লোজ, খারাপ হয় নাই 150, ঠিক আছে না, একদম না হওয়ার থেকে তো ভালো, হ্যাঁ ভাই যে অবস্থায় ছিল, বাট এইটা তো এখান থেকে উপরে যায়, বাট আমার ক্ষেত্রে কেন গেল না, এখান থেকে ক্লিয়ারলি উপরে যায়, ভাই এটা কি করবে, ডিসপ্লে শেক করতেছে, আর ডিসপ্লে ইস্যু, আমি
আচ্ছা কারো কোনো কোয়েশ্চন থাকলে বলেন ভাই, কিছু আনসার দেই কোয়েশ্চনের, এরপরে না হয় আমি উঠি। ভাই যে গোলটা যে হাপে গেল কোন লিকুইডিটি নামাই না কেন? এটা একটু এই আগে এতক্ষণ কি বুঝাইলাম তোমাকে আমি, আমাদের গোল্ডের চার্ট গেল কই? আরে মানে উদিন লিকুইডিটি কেন ফলো করে না, কি কারণটার জন্য? এটা কি ফলো করে নাই মানে লিকুইডিটির যে এইটা লিকুইডিটি ও প্রপার ফলো করছে, আমাদের আমার স্ট্র্যাটেজি 100 এ 100 ফলো করছে ও। নাও আগের কথা বলতেছে তো, ওই যে আগে যে মাছ মানে দুই দিন আগে যে দিন থেকে মার্কেট খারাপ ওই যে এসএল গেছে। আচ্ছা আচ্ছা এইটা তোমাকে একটা সিক্রেট বুঝাতে হবে তাই, মানে এটার জন্য আমি বলতাছিলাম ওইটার জন্য টাকা লাগবে। আচ্ছা এই করছে মার্কেট ঠিক আছে, এটা তুমি 5 মিনিটে দেখছো 15 মিনিটে দেখছো, যখন 15 মিনিটে এইগুলো ক্লিয়ার করার পরে ও যায়া 1 ঘন্টার ক্লিয়ার করে, যেমন আমরা এখানে কথা বলি যে এখানে লিকুইডিটি কাজ করে নাই এই জায়গাটার ভিতরে, কারণ এইখানে ও এসএমসি ফলো করছে, ও এতটুকু নিয়ে গেছে, নেওয়ার পরে ওইগুলা ও ফলো করছে, এইখান থেকে আবার ও করে নাই। তো সব সময় করতে করবে না, কারণ যখনই ওর 4 ঘন্টার আমরা যখন 4 ঘন্টার টাইম ফ্রেমে এইগুলা দেখবো, ও সব দিক থেকে লিকুইডিটি নিয়ে সাফ করে ফেলছে। সাব্বিরকে আই থিঙ্ক আমি বলছিলাম অ্যানালাইসিসটা, আই থিঙ্ক না কাকে বলছিলাম না তোমাকে বলছিলাম, এখানে 4 ঘন্টা সব সাইডে লিকুইডিটি ও নিয়ে গেছে, লিকুইডিটি আর কোনো জায়গায় ছেড়ে যায় নাই, এতটুকুর ভিতরে কোনো লিকুইডিটি নাই আমাদের লিকুইডিটি স্ট্র্যাটেজিতে, পুরোটা ও ক্লিয়ার করে ফেলছে। যেহেতু ও ক্লিয়ার করে ফেলছে তার মানে এখন আমরা মার্কেটে নতুন একটা অধ্যায় বা নতুন স্বাধীনতার পরে যেভাবে বাংলাদেশের যে অবস্থা হয়েছে স্টার্ট হবে যে এখন মন মতো চলো, তো এখন ওর লিকুইডিটি ছাড়া শেষ, আগের সবগুলো সবকিছু ভুলে গেছি, এখন আমরা নতুন করে স্টার্ট করছি মার্কেট এই জায়গা থেকে, আমাদের বলতে গেলে আমাদের এই জায়গা থেকে আমাদের নতুন মার্কেট এই অংশটা, তো এইগুলো এই অংশটার আমি লিকুইডিটি ছেড়ে যাচ্ছি আপাতত 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমি লিকুইডিটি অনেক ছেড়ে গেছি, আমি এগুলো আসবো পরে ক্লিন করতে, যেটা নতুন একটা ফ্রেম দিছে ভাই কি নতুন একটা ফ্রেম দিছে আমাদেরকে বুঝি নাই, এটা নতুন একটা ফ্রেম দিছে আর কি, মানে আগের ফ্রেমে আমাদের সব লিকুইডিটি হয়ে গেছে, এখন এই দেখেন জায়গা দিতে ব্রেক করে ফেলছে আগের হাই, ইকুয়াল করছে, এটা ব্রেক করবে ও, এখনো যতবার নিচে আসবে আমি ততবার বাইয়ে দেব, যদি অ্যাকাউন্ট যায় অ্যাকাউন্ট গেছে, ও ঠিকই যাইয়া উপরের অংশ গেছে আর আমি এন্ট্রি নিছি না, এই জন্য উল্টা আসতে হবে। তো নাইম ওইটাই ছিল তোমার আনসার লিকুইডিটির, সব ক্লিয়ার করে ফেলছে দেখে মার্কেট দৌড় দিছে উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ সব ক্লিয়ার করে ফেলছে এই জন্য, তো এখানে এখন আমি এটা দেখি কি বলো, এটা উপরেও যাইতে পারতো অথবা কি নিচেও যাইতে পারতো? হ্যাঁ সবগুলা ক্লিন করে ফেলার পরেও এখনো নতুন করে লিকুইডিটি ছাড়বে, সো নতুন একটা মুভ দিবে, এটা হতে পারে উপরে হতে পারে ডাউনে, বাট কে কে আমার সাথে কানেক্টেড ছিল আমি জানি না, আমি সবাইকেই বলছি গোল্ড 2600 উপর থেকে আমরা সেলের প্ল্যান করব, এর আগে পর্যন্ত আমরা সেলের কোনো প্ল্যানই করব না, ঠিক হইছে না? 2500 থেকে 2600 মধ্যে কি ও সেল দিছে? হ্যাঁ ভাই সেল আসছিল হালকা পাতলা হালকা পাতলা, বাট তোমাকে বড় সেল দিয়ে নাই তো, একবারে এক টানে নিয়ে গেছে ও, কোনো সেল ট্রেন্ডই চালু করেনি, তো এখন 2600, এখন আমাদের টার্গেট হচ্ছে 2700 উপর থেকে আর আমরা সেলে আসব, এর আগে পর্যন্ত সেলে আসবই না, এখনো টান দিছে হারামজাদা, এটা হয়তো বা বিগ ফল হতে পারে একটা কিসে, হ্যাঁ এটা আমার গোল্ডে এই অর্ডার গেছে, এই অর্ডারটা বাই মিস্টেকে পড়ে গেছে, তো অর্ডারটা কত উঁচা পড়ছে আরে একবারে আসমানের আগায় পড়ছে, এই দেখো ওইখানে মার্কেটই যায় নাই বাট ওয়াটার চলে গেছে, মানে গ্যাপ ছিল আর কি স্ট্রেট 15 মিনিট আমাদেরকে বলে 30 মিনিটে এটা বাই, এটা লাস্ট ট্রেড আজকে দেখেন
ভাই ফ্ল্যাগ দিছি আপনাকে ফ্ল্যাগ ফ্ল্যাগটা কাজ করছে হ্যাঁ না এখানে তো আমার এটা সেট আপ করা যায় না এটাতে পেন দাঁড়াও ভাই আমি এটার একটা টিপি নিয়ে আসি আমাকে টিপি দিতে হয় ফোন থেকে অনেক কিছু ইন্ডিকেশন করে যে সেলেও যেতে পারি আমি যাও রিভার্স আমিও রিভার্সে আমিও বাইয়ে নিব আরো প্রত্যেক সেকেন্ডে একটা ওয়ে এন্ট্রি না 10 সেকেন্ডে একটা মনে হয় কি ভাই কি জানি কেন থাবর দিতেছে এরকম সাউন্ড আসতেছে কি মনে হয় কি জানি কেন থাবর দিতেছে আচ্ছা দাঁড়ান এখন হয়তো আমারই মারবে ও সেট আপ করে রাখলাম না নিব না বেশি এন্ট্রি হয়ে গেছে কতটা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তো 15 ওর দেখ 7 লট বেশি না না তো বেশি না ঠিক আছে আজকে 10 লট ওপেন করছিলাম ভাই এটা একবারে আমার হার্ট বিট এইভাবে করছে পাঁচটা সিগারেট খাইছি একটা নেই তাও ভাই টিপি নিছি আমি পুরো এই ক্যান্ডেলের এই জায়গা থেকে আমি এটার উপর পর্যন্ত নিয়ে গেছিলাম দুইটা ক্যান্ডেল নিছি 15 মিনিটে ভাই হুম ভাই 15 সেকেন্ডে স্ট্র্যাটেজি টাইপ তো দেখা দেন কোনটা 15 সেকেন্ডে ওইটা হবে না ভাই আমার ওই ট্রেনিং ভিউ এর প্রিমিয়ামটা চলে গেছে আমাকে নতুন একটা প্রিমিয়াম নিলে তখন দেখাতে পারবো আচ্ছা ভাই দুই একটা দিন টাইম দাও দেখা দিব ওইটা ঠিক আছে আমি পুরাই লসে চলে যাচ্ছি এখন আচ্ছা গোল্ড আমাদেরকে টিপি দিয়ে দিছে অলরেডি আমি গোল্ডের একটা কাটলাম কত কত দেওয়া যাবে বুঝি নাই রে ভাই পুরো মেসেজটা লিখো তুমি ও না তুমি তো গ্রুপেই নাই এখন মেসেজ দিলে কেমন লাগে ওকে একটা গোল্ডের তো টিপি নিলাম আমি $1000 অনেকদিন ভালো একটা এন্ট্রি নিছি ভালো একটা টিপি গেছে স্টোরি এই এখন জাস্ট এইগুলা ক্লোজ করতে পারলেই গন সেলারদের ট্র্যাপ করতেছে সেলারদের ট্র্যাপ করতেছে মনে হয় গোল্ডে না না ইউএস 100 গোল্ডের সেকেন্ড এন্ট্রিও ক্লোজ করে দিব USD JPY ক্লোজ এখন আমি 500 লসে আছি এখন আমার একুরেট এটার এন্ট্রি পাওয়া যাচ্ছে একুরেট এটা এটা তো এখন বন্ধ হওয়ার টাইম চলে আসছে নাসদাক গোল্ড আজকে সুন্দর চলছে হুম
গোলনাস্ক অনেক সুন্দর চলছে। হ্যাঁ সুন্দর গেছে, শুধু ধরতে পারলে তোমার কাছে সুন্দর ভাই, ধরতে না পারলে তো এটার থেকে খারাপ আর কিছু নাই, তাই না? এখানে গেছে, এতটুকু গেছে, ও আমি আশা করি ও সেলে আসবে, সেলে আসার পরে আবার উপরের দিকে যাবে। এখন ওরে একটা সেলে আসা দরকার, আর এখান থেকে ও কন্টিনিউশন, হ্যাঁ কন্টিনিউশন করলেও করতে পারে, কন্টিনিউশন করলেও করতে পারে, নট শিওর এটা নিয়ে, এই কন্টিনিউশন নিয়ে। বাট আমি আপাতত মার্কেটকে মাফ করে দিব আর কি আজকের জন্য। আমি আজকে আর ধরে রাখলাম না গোল্ড মার্কেটকে, গোল্ড যদি আবার নিচে পড়ে, গোল্ড আবার নিচে পড়লে তখন আবার বাইয়ে যাব গোল্ডে, এর আগে পর্যন্ত গোল্ডে হাত দিব না। আপাতত নাসদাক শেষ করবো, এরপরে যে বিড়ি খাইতে হবে চার পাঁচটা একসাথে। কাজ হয়ে গেছে, লস থেকে প্রফিটে গেছি। অল ক্লোজ, অল ক্লোজ। না ভাই আর একটু সময়, আর একটু সময়, এখানে একটা বড় ক্যান্ডেল বাকি আছে। গোল তো অনেকটা উপরে চলে গেছে না, তো ও আশা করি ও এই এতটুকু পর্যন্ত 75 এর নিচে ও আরেকবার আসবে, 74 75 73, ওইগুলাতে যদি আসে তখন যে আবার আরেকবার বাইয়ে যাওয়া যাবে গোল্ডে। এর আগ পর্যন্ত গোল্ডে এখন কোনো বাই বা সেল কিছুই হবে না, কারণ গোল্ডে ক্লাইম্যাক্স রিভার্সাল হয়েছে, কামিভ উপরে নিয়ে যাবে, ঠিক আছে পুরোটাই ঠিক আছে এখানে গোল্ডে। বাট ও একটু নিচে আসলে বাইয়ে যাব, এটা শিওর বাইয়ে যাচ্ছি, বাট নিচে আসলে বাইয়ে যাচ্ছি। প্রফিট এক জায়গায়, ও যে মার্কেট মেকারের মতো আর কি, এক জায়গার প্রফিট দুইবার নিব। এখন শুধু এইটা এইটা হচ্ছে আমার কাহিনী। আমাদের DXY ক্লোজ, DXY কি ক্লোজ হয়ে গেছে এখন? DXY কয়টা বন্ধ হয় কেউ কি জানো? নিচেতে একটা শর্ট দেওয়া আছে, ওটাই কি বন্ধ সময় নাকি? এটা না, এটা তো আমাদের ঘড়ির টাইম। এত দিন বন্ধ হয়ে গেছে? না না বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই, আমি জাস্ট বলতেছি যে বন্ধ হয়ে গেছে কিনা। না এই যে বললাম না গোল্ডে সেল আসতেছে, ও পড়বে নিচে, নিচে পড়ার পরে আবার নেওয়া যাবে গোল্ডে, আবার বাইরে যাব। হ্যাঁ পুলব্যাক, পুলব্যাক আমার আশা করি এটা আসবে 74 থেকে 72 মধ্যে, বলতে এখন পর্যন্ত 20-30 pips পুলব্যাক। এই পুলব্যাকের পরে আমরা আবার এন্ট্রি নিতে পারি। ক্লাইম্যাক্স রিভার্সালের জন্য তো 2650 এর যে লোটা আছে 15 মিনিট, ওটা ভাঙা দরকার না। আমি যাব ওয়াশরুমে, এত বড় লট হাই লট রেখে তো আমি মাউস থেকে হাতই সরাতে পারতেছি না ভাই। ভাই ফোন নিয়ে যান, ফোন ভাই বুঝবো, এভাবে বাথরুমের দরজা খুলবো দেখবো যে আমি $1,000 লসে আছি। না এই দেখুন যেটা করতেছে এটা তো গুড না, এটা তো গুড না এই জিনিসটা করা। ফিফটিন মিনিটের নতুন ক্যান্ডেল আসছে আমাদের নাজদাকে, কেউ জানো কিছু? হ্যাঁ 15 মিনিটের এই ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে, এরপরে নতুন একটা ক্যান্ডেল আসতে যাচ্ছে, তো নতুন ক্যান্ডেল আমাদেরকে অবশ্যই গ্রিনে নিয়ে যাবে। আর আমি নাসদাক এই ক্লোজ করলাম, যেন আমার হার্ট প্রফিট রিডিউসে না 15 টাকা। সব প্রফিট যা আর একটু, আর একটা পুশ দরকার ওর।
আর একটা দিবে, তিন নাম্বারটা দিবে, দে নাই তিন নাম্বার। তিন দিল না কেন, 12 সেকেন্ড বাকি। একটা দুইটা তিন নাম্বার ধাক্কা দেওয়ার কথা। এখন তো মার্কেটের ভলিউম অনেক কমে গেছে তাই না? কারণ এখানে তো আমি মুভিং তেমন একটা পাচ্ছি না, এই জন্য একটা ধাক্কা দিছে। দিবি আর একটা, এই চলে গেল নতুন ক্যান্ডেল, 300 রুপি চলে। নতুন ক্যান্ডেল 350, 321 রং জায়গা পড়ে গেছে। 200 কত জানি পড়ছে, যাও ঠিক আছে। তোমার হাতে রাখা যায় বা অল্প ক্লোজ করার, ও ছিল তো এই জায়গায়। আমি তো এটা করতে পারতাম, নিচের গুলা রাখতে পারতাম উপরের গুলা ক্লোজ করে, যাও যা ভালো হয়েছে। এটা এনিওয়ে নিচে আসবে একবার, না হলে তো আসতে হবে, আসলে আবার নেওয়া যাবে। বাট এখন আর এন্ট্রি নিব না, এখন কিছু সময় রেস্ট করব। আজকে অনেক এন্ট্রি খেলা গেছে, এখন আমি ক্লোজ করছি না, এখন দেখবো বড় একটা টান দিব উপরের দিকে। এই এই এসএলটা ফিক্স করা যায় না। ওকে যাও শেষ। আমি এসএল এর জন্য সম্ভবত আমার অ্যাপসটাকে আনইনস্টল করে ইনস্টল করলে হয়তো ঠিক হবে, কি বলো? জি ভাই, অনেক সময় ল্যাগ করে, ভিতরে অনেক ফাইল বেশি হয়ে গেলে। হ্যাঁ না, এটাতে কি হয়েছিল, এখানে থাকে না তোমার প্রথম ইনস্টল করার পরে তুমি একটা একটা ওকে মারতে হয় কনফার্মেশন দিয়ে। হ্যাঁ, ওইটা মারতে যাই, ওইখানে আমি গন্ডগোল করছি, আমি ওইটাকে ক্যান্সেল করে দিছিলাম। এরপর থেকে আমি আর পারি নাই কিছু করতে। মেটা ট্রেডার সেটিং অনেক ঝামেলা হবে কি বলতো, যে মেটা ট্রেডার সেটিং অনেক ঝামেলা বুঝা যায় না সবাই, তাই নিচে থেকে এসএম দেওয়া যায় না, নিচে রুজে এসএম লেখা যায় না, কিছুই করা নিচ থেকে করা যায়, উপর থেকে করা যায় না। আমাদের গোল্ড এখন পুরাই ঘুমে, 75 এ চলে আসছে গোল্ড, তিনটার দিকে বন্ধ হবে না? হ্যাঁ এখনো লেট আছে, এখনো লেট আছে। বাট এখন এইটা যদি এইটাকে কেউ ধরে, ও যদি সেল এন্ট্রি নেয়, তাইলে ও হচ্ছে বড় একটা পাগলা। এখানে কোনো সেল হয় না, এটা সেল হয় না, এখান থেকে ও আবার আসবে, এসে আবার বাইয়ে যাবে। না এটা বাদ দিলাম, এটা নাচ ডাকার দেখবো না, এটা ঠিক আছে। বিটিসির কি অবস্থা? বিটিসিতেও এখন কিছু নাই, বিটিসিতে না কিছু নাই। ইউরোএসডিতে 15 মিনিটে এটা তো কাজ না কাজ করতেছে, কিছু নাই। ইউএসডি জেপিওয়াইয়ে 15 মিনিটে না কিছু নাই। গোল্ডে 15 মিনিটে সেল আছে, ওই সেম স্ট্র্যাটেজি ফলো করছে, এইটা করে এখানে ব্রেক করছে এই লেভেল। আমি দেখাই ব্রেকের লেভেলটা, এই দেখো এই হাই, এই লো করছে, এইটা করছে, এরপর এই লেভেলে সেল অ্যাক্টিভ হয়েছে, ফুল ব্যাক করে ফল করছে মার্কেট, লেভেলে সিলেক্টিভ হইছে, দেন পড়ে গেছে। ও মাই গড, এটা স্ক্যালপিং এর একটা বেস্ট এন্ট্রি। হ্যাঁ ধরতে পারছো এবার এন্ট্রিটা? হুম বুঝতে পারছি। এটা এটা গেল একটা দেখাইলাম, আরেকটা দেখো, এই যে মার্ক করা ছিল না, এই জোনটাকে সুইপ করতে উঠছিল, ওইটারে দেখো এখনো সুইপ করছে।
তাই না? এটা তো আমাদের আগের মার্ক করা না, যে লেভেল দুইটা পুরো একুরেট টিপি, একুরেট টিপি দেওয়ার পর ও নিচে গেছে 1 মিনিটে, এটা টোটালি ফলো করছে। এখন আমরা নিচ থেকে কখন বাইয়ে আসব, এভাবে তো মার্কেট পড়তেছে, ধরো এইভাবে পড়তেছে পড়তেছে এই পড়তেছে, এভাবে উপরে ওঠার পরে একবার দেখবা এই করবে, করার পর এই চলে যাবে, তারপর এই এই জায়গায় এন্ট্রি নিবে, পুল ব্যাক, হ্যাঁ এন্ট্রি নিয়ে বাইয়ের জন্য পুল ব্যাকে, হ্যাঁ তখন আবারও এইভাবে করে করে তখন উপরে উঠবে। আরেকবার দেখে আসি, এই দেখো নাসদাকও এখন পুল ব্যাক করতেছে, সবগুলাই পুল ব্যাক মুডে আছে, এখন তো শেষ সময় না ডে এর ক্যান্ডেলে, এর জন্য পুল ব্যাক করতেছে সব। কেউ মনে করে এই জায়গায় না গোল তো পড়ে যাবে, তাই না? গোল সেল সেল কি বলে কিছু পড়ে যাবে। এখন দেখো এখন যে টাইম রে ভাই, এই টাইমে মার্কেটে সেল আশাই করা যায় না, যে বড় ধরনের যেগুলোকে আমরা ফল করতে বলি, যে বিগ ফল, বিগ ফল, মেসিভ ফল, ওই ধরনের ফল এই জায়গা থেকে কোনো ওয়েতেই এই টাইমে আশা করা, এই জায়গা থেকে আশা করা যায় বাট এই টাইমে আশা করা যায় না। তোমাকে টাইমটা মাথায় রাখতে হবে, ওইটা হবে কোন এক সময় ইউএসএ সিচুয়েশন স্টার্ট হওয়ার পরে বা টোকিও ওপেন হওয়ার পরে ফল করতে পারে মালবোয়া, বাট এখন ক্লোজিং টাইমে নো ওয়ে, তুমি 1 কোটি টাকা দিলেও বিলিভ করবো না ভাই। সিটিতে কি ফল হয় না কি না সিটি সেশনে? নেভার নেভার সিডনি সেশনে সাইড এস করে বেশি ভাই, খুব বেশি হয়, আর বেশ খুব বেশি হয় এর মধ্যে নিউ ইয়র্ক আর ইউকে যখন একসাথে থাকে, তোমাদের টাইম 6টায়, 6টার দিকে নিউ ইয়র্ক আর ইউকে, হ্যাঁ রাত 9টার দিকে যে ওই সেশনটা, রাত 9টায় তো ইউকে ইউকে ক্লোজ হয়, তখন শুধু ইউএসএ মার্কেটে থাকে, তখন এর জন্য একটা ফল আসে হালকা পাতলা। বুঝতে পারছি, আমি রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য বললে। একটু নিচে আসবে লাইক পেন্ডিং অর্ডার দিতেছে, না না মিনিমাল এন্ট্রি ভাই, পেন্ডিং আবার কি, আমি এন্ট্রি নিচ্ছি ফোন থেকে, এখন এই উইক এইটা যে ক্যান্ডেল হয়েছে আমাদের, আমরা তো স্ক্যালপিং করি, এইটাতে যদি আবার গ্রিন হইতো তাহলে এন্ট্রি নিতাম, এটা রেড হয়ে গেছে তাহলে এন্ট্রি নিতাম না, গ্রিন হয়েছে ঠিক আছে, পাইতাম আমরা আরো স্মল টাইম ফ্রেমে, আরো স্মল টাইম ফ্রেম এটা তো পাওয়া যাবে, 5 সেকেন্ড আছে, 15 সেকেন্ডটা হইলে ভালো হইতো, তার মানে আবার থেকে 72, এটা তো অনেক দিছে,
বাট আবার পড়বে 72-67 72। বাইয়ে গেলাম, ওকে এন্টিটা চলুক, তোমরা দেখো আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি কুইক, ঠিক আছে? যাওয়ার আগে দুইটা দিয়ে গেল, কত লগে লগে এন্ট্রি, কত কবিতা এন্ট্রি দিব। না না আমার কি উপরে ভাই তো হিসাব করে দেয় আগে, তাই এমনি মজা করে বললাম। একটা অর্ডার ব্লক হয়ে গেছে, আগে তো লিকুইডিটি কোনো ফলোই করে না মার্কেট তেমন একটা, না মানে ওই যে ভাই বললো না সব লিকুইডিটি ক্লিয়ার করার পর মার্কেট আপের জন্য ছুটছে, যখন লিকুইডিটি গ্র্যাব হয়ে গেল তখন নতুন একটা ট্রেন্ড দিবে। এটা আরো উপরে যাবে, হয় উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটা আমাদের এন্ট্রিটা দেয়া আমাদের লিকুইডিটি স্ট্র্যাটেজি। লিকুইডিটি বলে কি এখান পর্যন্ত কিন্তু কেউই অর্ডার নিতে পারে না, সবাই একটা মধ্যে ছিল, এরপরে মার্কেট আপে গেছে, তো এখান থেকে যদি কেউ বায়াররা থেকে থাকে, হয়তো কিছু বায়ার আসে, ওই বায়ারদের সরানোর জন্যই আসছে, প্লাস এখানে সেলার থাকছে, বুঝলাম জনগণ, তাইলে এখানে আরো সেলার ট্র্যাপ হয়েছে, তো এখানে সেলার ট্র্যাপ হয়েছে, সেলারদের এসএল যাবে, প্লাস
এখান থেকে যে বাইরে আসছিল ওদেরকে উঠে আসেছে। এই জায়গা থেকে বেশি আছে, এই জায়গা থেকে আমার কাছে মনে হয় কি এখানে আবার ডাবল সুইপ করবে, এই হাইটাকে ও ডাবল সুইপ করতে পারে, আমার একটা কেন জন্য একটা ফিলিং আছে। এখন হয়তো আমাকে সুইপ করে নতুন যদি ল করার প্ল্যান থাকে তাহলে আমার এসএল যাবে, এসএল তো নাই। সেল অর্ডার নিলে এরপরে ক্যান্ডেল আমরা বুঝতে পারবো, এই ক্যান্ডেলে এই ক্যান্ডেল এইটার উপর নিয়ে যাওয়ার কথা, আর যদি এটা এখন আবার রেড হয় তাহলে আমি বের হয়ে যাব। হ্যাঁ এটা ঘুমায় গেছে, নাজদাক ঘুমে। আচ্ছা প্রাইস কত? 2673.50। ভাই এই দিন লস করছেন কিসের জন্য? বাসা থেকে ট্রেড করছি ভাই, উল্টাপাল্টা ট্রেড হয়ে গেছে। বাসা থেকে তো আমি দিনের বেলা টাইম পাই না, তো আমি ট্রেড করছি যে এশিয়ান সেশনে। ও আচ্ছা, সম্বন্ধে তোর আইডিয়া আছে। শান্তিতে বসে যে ট্রেড না ওইটা আমি করতে পারি নাই, যে একই প্লেসে বসে আমি ট্রেডিং বসছি, যখন যেটা আমি আজকে করতে পারছি। ঠিক আছে, হয়তো এস এল বি যাবে, তো বি গেলে গেছে আমার, আমি আর ট্রেড করবো না আজকে, শেষ। কমসে কম আজকে এই কথাটা 100 বার বলছি। আর ট্রেড করবো না, এটাই শেষ। গোল্ডে এখানে বাই এন্ট্রি হচ্ছে, এইটাতে এন্ট্রি হচ্ছে এই জায়গায়। আমার এন্ট্রিটা নর্মাল যে এসএমসির বা শর্ট টার্ম স্কেলপিং এর এন্ট্রি ওইটারও নিচে। কেন বলে এই জায়গায় এন্ট্রি হচ্ছে, এই দেখো একটাকে দেখাইলাম না, নিচে পড়লো, পড়ার পর এই গেছে, এই এই জায়গায় এন্ট্রি হয়েছে, এরপরে এই যাবে। দেখুন এই যে পয়েন্ট, এই পয়েন্টটা এখানে ক্রিয়েট হচ্ছে, তার মানে তো আমার এন্ট্রিটা এর আগেই পড়ছে, ঠিক না? এখানে তো এই পয়েন্টই ক্রিয়েট হচ্ছে, এই দেখো এন্ড পয়েন্টটা এখানে ক্রিয়েট হচ্ছে, যে লটা তো আমার এন্ট্রি তো এর নিচে, এর নিচে আমার এসেট বি করা, তিন লটে মারা আছে, টেনশন নাই, কোনো টাকা লস যাবে না কিছুই। এখন ও এই লেভেলটা ও স্লিপ করতে পারে, 76 টিপি দিব, কারণ আমি উঠে যাবো এখন স্ক্রিনে সামনে থেকে। ওইটা তো দেখাই যায় না, ওকে 150।
কত 76 টিপি, সকালে কথা হবে। আমি সবগুলা টিপি সেট করছি আর এইভাবে গেছে, বিএসএলই গেছে। আর আমি এখানে কি সেট আপ করি, তার মানে এখন আমরা নেক্সট এন্ট্রি এখানে যদি পাই না, আমাদের এসএল টা আরেকটু নিচে দিলে ভালো হইতো, বাট এখন তো ক্লোজিং টাইম, তো আরেক দফা পড়তে পারে আশা করি, বাট এখন ঘুমায় যাবে মার্কেট, তো কোনো বড়মুখ হবে না, আমি উঠে যাই মার্কেট থেকে। আরেকটা বাই দিবে মনে হচ্ছে, না আর টেন্টি নিব না, আমি প্রফিটে আসি 2700 এনজয় করি আগে। ওভারঅল প্রফিট কত হবে আজকে ইন টোটাল? আগের লো কই দেখা যায় এখানে, অনেকটা রিকভার হয়েছে, বাট টোটাল অরিজিনাল প্রফিট হয়েছে 2700, লস রিকভার করার পরে। আগে তো প্রায় 8000 লস করছিলেন দুই দিন, হ্যাঁ গত দুই দিন লস করছে, দুদিন টানা লুজ করছি, আজকে এগুলা রিকভার করছি। ওকে তাইলে ভাই ভালো থাকেন, আমি অফ করে দিই আজকের সেশন, এখানে শেষ, আমি এইটা আপলোড করে আজকে ডেট দিয়ে পরে দিয়ে দিই।